বাড়িতে এইভাবে রাখুন লাফিং বুদ্ধ মূর্তি পরিবারের সৌভাগ্য বৃদ্ধি পাবে অনেকের বাড়িতেই লাফিং বুদ্ধের মূর্তি রাখা হয় কিন্তু এই মূর্তি যদি বাড়িতে সঠিক দিকে না রাখা হয় তাহলে নানান সমস্যার সৃষ্টি হয় আর যদি সঠিক দিকে এই মূর্তি রাখা হয় তাহলে পরিবারে কোনোদিনই কোনো রকম সমস্যা বা দুঃখ কষ্ট আসে না মনের ইচ্ছা পূরণ হয় এবং বহু সমস্যার সমাধান পাওয়া যায় খুব তাড়াতাড়ি তবে এই মূর্তি বাড়ির কোথায় রাখলে সঠিক উপকার পাওয়া যায় অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন ঘরের একটি কোণ রয়েছে যেখানে লাফিং বুদ্ধ মূর্তি রাখলে জীবনে দারুণ ফল লাভ পাওয়া যায় তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনার বাড়িতে যদি লাফিং বুদ্ধ মূর্তি থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এই মূর্তি রাখা বাড়িতে অত্যন্ত শুভ আপনাদের প্রথমেই জানিয়ে রাখি তবে একটা বিশেষ দিক রয়েছে যে দিকে এই মূর্তি রাখলে আপনার জীবনে দারুণ ফল লাভ মিলবে আমরা অনেকেই লাফিং বুদ্ধের মূর্তি গিফট হিসেবে পেয়ে থাকি বা বাড়িতে সুন্দরভাবে সাজিয়ে তুলতে এই মূর্তি কিনে আনি কিন্তু বেশিরভাগ জনই জানেন না এই মূর্তির উপকারিতা এই মূর্তির মধ্যে রয়েছে হাজারো গুণাগুণ যা আপনার জীবনের সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারে আপনার আগামী দিনটাকে পাল্টে দিতে পারে একটি মূর্তি হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন ফেংসুই মত অনুযায়ী বাড়ির একটি নির্দিষ্ট জায়গা রয়েছে এই মূর্তিটি আগলে যে কোনো ধরনের দুঃখ কষ্ট কেটে যেতে বেশি সময় লাগে না তাই তো বলি বন্ধুরা আপনি যদি আপনার বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে চান এমনটা যদি চান তাহলে আজই একটি বাড়িতে লাফিং বুদ্ধের মূর্তি কিনে এনে সঠিক দিকে রাখুন যা আপনার জীবনে খুবই ভালো ফল এনে দেবে ফেংসুই মত অনুযায়ী বলা হচ্ছে আপনি আপনার বাড়িতে পূর্ব দিকে এই মূর্তি রাখুন এতে পরিবারের সুখ শান্তি বজায় থাকে সেই সঙ্গে পরিবারের ভিতরে যে কোনো ধরনের বিবাদ কলহ যদি মাথাচারা দিয়ে ওঠে তাহলে খুব তাড়াতাড়ি সেটা একদমই কমে যাবে দেখবেন পরিবারে সুখ শান্তি ফিরে আসবে একে অপরের সহযোগিতায় আবার পুনরায় পরিবারের সুখ শান্তি অবশ্যই দেখা দেবে তাই বলি বন্ধুরা আজই একটি লাফিং বুদ্ধের মূর্তি বাড়িতে কিনে এনে পূর্ব দিকে রেখে দিন যা আপনার দুর্ভাগ্যকে বিদায় দিয়ে সৌভাগ্য এনে দেবে অপরদিকে বলা হচ্ছে আপনি যদি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে এই মূর্তি রাখেন তাহলে খারাপ সময় কেটে যেতে বেশি সময় লাগে না সেই সঙ্গে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে শুধু তাই নয় অর্থনৈতিক উন্নতিও ঘটে চোখে পড়ার মতো তবে এখানেই শেষ নয় সুই মতে আপনি যদি আপনার বাড়ির পূর্ব দিকে মূর্তি রাখেন তাহলে যেমন উপকার মেলে এর পাশাপাশি আপনি যদি এই দিকে অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে বুদ্ধের মূর্তি রাখেন এতেও দারুণ ফল্লাভ পাবেন দেখবেন খারাপ সময় আপনার কাছে ঘেঁসবে না আপনার জীবনে সর্বদাই ভালো সময় কাটবে অপরদিকে বলা হচ্ছে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি আপনার অফিসে যদি এই মূর্তি রেখে দেন তাহলে আপনার কর্মজীবনে উন্নতি হবে সেই সঙ্গে কর্মের পরিবেশ খুব ভালো হবে একে অপরের সহযোগিতা পাবেন দেখবেন আপনার কর্মজীবনে সকল প্রকার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন মুক্তি পাবেন আপনার কর্মজীবনে সকল প্রকার সমস্যার যেমন সমাধান হবে এর পাশাপাশি আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার প্রমোশন হবে যে যেমন কাজে নিযুক্ত অবশ্যই সেই কাজটি খুব তাড়াতাড়ি আপনার জীবনে সফলতা এনে দেবে তাই আজই এই মূর্তি এনে সঠিকভাবে ব্যবহার করুন আপনার জীবনে অপরদিকে বলা হচ্ছে লাফিং বুদ্ধার হাতে বাটি রয়েছে এমন মূর্তি অবশ্যই আনুন রকম মূর্তি আমরা হামেশাই দেখে থাকি কিন্তু আপনারা জানেন না যে এই মূর্তির উপকারিতা কী এই মূর্তির ফললাপ আমাদের জীবনে কতখানি এনে দেয় ফেংসুই মতে এমন মূর্তি বাড়িতে এনে রাখলে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে ফলে মন শাস্ত্র হয় সেই সঙ্গে নানা রকমের কুচিন্তা কুভাবনা থেকে মুক্তি মেলে যারা সর্বদাই চিন্তা করেন চিন্তায় যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতির মধ্যে যারা যাচ্ছেন বা সময়টা কাটছে এরকম মূর্তি এনে রেখে দিন দেখবেন দারুণ লাভ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনার সন্তান কি পড়াশোনা করছে না পড়াশোনায় মন বসছে না তাহলে পড়াশোনার ঘরে এই মূর্তি রাখা যেতে পারে এর ফলে পড়াশোনায় এনার্জি অনেক গুণ বেড়ে যাবে তবে মনে রাখতে হবে এই মূর্তিটি যেন নিজের দিকে মুখ করে রাখা হয় তাহলে আরও খুব তাড়াতাড়ি ফল লাভ পেয়ে যাবেন ঠাকুর ঘরে এই মূর্তি রাখলে ভীষণ উপকার পাওয়া যায় এটি বাড়িতে প্রচুর পরিমাণে পজিটিভ এনার্জি নিয়ে আসে যার ফলে পরিবারে কখনোই নেগেটিভ শক্তি খারাপ শক্তি প্রবেশ করতে পারে না সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে আপনি যদি আপনার বাড়ির মূল দরজায় সদরজার দিকে মুখ করে অর্থাৎ লিভিং রুমে এই মূর্তি রাখতে পারেন তাহলে আপনার পরিবারে যেমন কোনো কুনজর বা শত্রুর কুদৃষ্টি পড়বে না দেখবেন পরিবার থাকবে বিপদমুক্ত তাই আশা রাখব আপনি এই মূর্তির এইভাবে ব্যবহার করে দেখুন দেখবেন অত্যন্তই ফল লাভ পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দিলাম আপনি আপনার বাড়িতে কোন দিকে লাফিং বুদ্ধের মূর্তি রাখবেন এবং এটিকে সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনে খুব তাড়াতাড়ি ভালো ফল লাভ এনে দেবে তাই আপনি আপনার জীবনে অবশ্যই লাফিং বুদ্ধের মূর্তি এইভাবে ব্যবহার করে দেখুন দেখবেন রাজা হয়ে যাবেন